নায়িকা বুবলিকে কঠিনভাবে হুঁশিয়ারি করলেন শাকিব খানের পরিবার। শাকিব খানের নামে যদি ভবিষ্যতে মিথ্যা নিউজ করে বুবলি, তাহলে বুবলি ম্যাডামের নামে মামলা করবেন শাকিব খানের পরিবার। এই কথাটা শোনার পর বুবলি ম্যাডাম শাকিব খানের পরিবারকে ওপেন চ্যালেঞ্জ করলেন, মামলা করলে ভবিষ্যতে কেন বর্তমানে করেন, আমি যা বলেছি সত্যি বলেছি। শাকিব খানের পরিবার আরো বললেন, বুবলির সিনেমা প্রচার করার জন্য শাকিব খানের নামটা ব্যবহার করে যেন সিনেমার প্রচারণা বেড়ে যায়। এই প্রসঙ্গে বুবলি ম্যাডাম বললেন, আমার সিনেমার প্রচারণার সময় সাংবাদিক ভাইগণ আমাকে এবং শাকিব খানের সম্পর্কে যখন জিজ্ঞাসা করে আমি যা সত্যি তাই বলি। বুবলি ম্যাডাম যে একটি কথা বলেছিলেন একটি ইন্টারভিউতে, শাকিব খানের সাথে অপু বিশ্বাসের বিয়ে হয় নাই, এই কথাটা বলার পর শাকিব খান যে কতটা ছোট হয়েছে বাংলাদেশের দর্শকদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে, বুবলি ম্যাডামের কি ধারণা ছিল না? বুবলি ম্যাডাম আরেকটি ইন্টারভিউতে বলেছিলেন, শাকিব খান নিজে বলেছে অপু বিশ্বাসের সাথে শাকিব খানের বিয়ে হয় নাই। কিন্তু দেখেন, মিডিয়ার অনেক মানুষই কিন্তু শাকিব খানকে জিজ্ঞাসা করছিল অপুর সাথে আপনার বিয়ে হয়েছে কিনা। শাকিব খান কিন্তু নিজের ক্যারিয়ারের জন্য এবং অপু বিশ্বাসের ক্যারিয়ারের জন্য এক কথায় বলে দিয়েছে বিয়ে হয় নাই। হয়তো বুবলি ম্যাডামও জিজ্ঞাসা করছিলেন শাকিব খানকে যে শাকিব আপনি কি বিয়ে করছেন অপু বিশ্বাসকে, হয়তো শাকিব খান নিজের ক্যারিয়ারের জন্য এই কথাটা বুবলি ম্যাডামকে বললেন আমি অপু বিশ্বাসকে বিয়ে করি নাই, এই কথাটাই ধরে হয়তো বুবলি ম্যাডাম বললেন ইন্টারভিউতে শাকিব খান নিজে বলছে অপু বিশ্বাসকে বিয়ে করে নাই। তার জন্য হয়তো শাকিব খানের পরিবার বলতেছে বুবলি ম্যাডাম যদি ভবিষ্যতে এমন মিথ্যা নিউজ করে বুবলি ম্যাডামের নামে মামলা করবেন শাকিব খানের পরিবার।